অনুরোধ জানাচ্ছি যারা আমরা আসছি আমরা আমাদের খোরশেদ ভাইকে একটু সম্মান জানাতে চাচ্ছি শ্রদ্ধে বড় ভাই জনাব মোহাম্মদ লায়ন খোরশেদ ভাইকে ফুলের তোড়া দিয়ে জোরে একটা করতালি প্রত্যাশা করছি মন্দিরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছে যারা উপস্থিত আছেন সবাইকে আদাব আসলে আমি আপনাদের একটা কাজের মধ্যে মনে আসলাম কাজে একটু ব্যাঘাত ঘটল আমি আপনাদের সাথে এই শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করতে আসছি সবাইকে শারদীয় আপনাদের পাশে আছি যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানালে আমরা সর্বোচ্চ চেষ্টা এই ন্যায়ের জন্য তারা অনুগ্রহপূর্বক মন্দিরে এই মঞ্চের সামনে চলে আসুন লায়ন মোহাম্মদ খোরশেদ আলম একই সাথে আছেন বাবু মনোরঞ্জন ধর জনাব মোহাম্মদ মুসা আছেন বিশিষ্ট সাংবাদিক জিয়া রহমান জিয়া ও তাজা খবরের সম্পাদক যারা যারা কার্ড পেয়েছেন শাড়ি গ্রহণ করার জন্য তারা অনুগ্রহপূর্বক মঞ্চের সামনে চলে আসুন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ লায়ন খোরশেদ আলম ভাইকে সারা বাংলাদেশের পূজায় খুবই মর্যাদাপূর্ণ এবং আনন্দপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং সাভারের পূজার ব্যাপারে আমি এবং ডাক্তার জওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আমাদের একটা মনিটরিং সেল আছে প্রতি এলাকায় আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে আমাদের স্পেশাল নির্দেশনা দেওয়া আছে প্রতিটা মন্দিরের প্রতি স্পেশাল খেয়াল রাখার জন্য এই পর্যন্ত আমরা কোথাও কোনো রকম একটু কোনো ঘটনার কথা আমরা আমাদের নলেজে আসে নাই আর আমরা পূর্বে ঘোষণা দিয়েছিলাম কোনো মন্দির এলাকার কোনো কেউ যদি কোনো কোনো মন্দিরে পূজা উদযাপনে থ্রেট থাকে তাহলে আমাদেরকে জানাইলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এখন পর্যন্ত আজকে এই মুহূর্ত পর্যন্ত আমি অনেকগুলো মন্দিরে ঘুরছি সাভারে একদম শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে এবং আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে এই শারদের শুভেচ্ছা জানাই হিন্দু ধর্মের সকল ভাই বোনদের এবং আমি আশা করি আগামীকাল বিসর্জন পর্যন্ত এটা সফলভাবে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ হ্যাঁ আমি এবং আমার নেতা ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই দুইজনেই আমরা আমাদের সাধ্যমতো আমরা প্রত্যেকটা মন্দিরে যাচ্ছি এবং সহযোগিতা করতেছি ওনাদের প্রতি মেসেজ আমাদের এইটাই যে আপনারা আমরা এই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাভার হাজার বছরের সম্প্রীতির ইতিহাস আমরা সবসময় আপনাদের পাশে আছি নিজেকে কখনোই সংখ্যালঘু মনে করবেন না আমরা আপনার ভাই হিসেবে সবসময় পাশে থাকতে চাই যাতে করে পূজাটা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে হয় আর আমরা সবাই বাংলাদেশের নাগরিক সংখ্যালঘু বলতে কোনো কিছু নাই আমরা সবার সহযোগিতা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক ধন্যবাদ সবাই এবং সুস্বাস্থ্য কামনা করি বিগত দিনে যেভাবে এখন আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু কিন্তু আমি কিছুই না বন্ধু